দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন বারাবণীর বিডিও। রাজ্য সরকারের নির্দেশে চলতি মাসের শুরু থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির চালু হয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণী ব্লকে পূর্চা গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র শিশু উদ্যানে শিবির শুরু হয়। অন্যান্য প্রকল্পের পাশাপাশি নতুন করে চারটি প্রকল্প আনা হয়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে। সোমবার সকালে শিবির পরিদর্শনে আসেন বারাবণীর বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, সঙ্গে ছিলেন পূর্চা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত কর্মীরা। শিবিরে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া রয়েছে বলে জানান বিডিও। আজকে আমাদের বারাবণী ব্লকের অন্তর্গত পোঁচড়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ফেজ 5-এর যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আজকে পোঁচড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক্রমে সমস্ত জায়গাতে যেরকম উৎসবের মেজাজে পালিত হওয়ার কথা ছিল সেভাবেই এখানে পালিত হচ্ছে। দেখা যাচ্ছে এখানে সমস্ত রকম যে পরিষেবাগুলো 27 রকমের পরিষেবা এবারে প্রদান করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। প্রত্যেকটাতে প্রত্যেকটা ক্যাম্পেই দেখবেন একদম সাইনেজ করা রয়েছে, যাতে করে যারা এই ক্যাম্পে পরিষেবার জন্য আসছেন তাদের কোনো রকম যাতে বোঝার অসুবিধে না হয়, কে কোন জায়গায় যাবেন সেটা সাইনেজ করা রয়েছে। এবং এখানে এইবারে যে 4টি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পর্চা নতুন করে দেওয়া হচ্ছে, পর্চা না সরি পাট্টা, পাট্টার বিষয়টা নতুন করে ইনক্লুড হয়েছে। এছাড়া মৎস্যজীবী রেজিস্ট্রেশন এটা যেরকম হচ্ছে, তার সঙ্গে 5 বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের বিনামূল্যে আধার কার্ডের একটা ক্যাম্প এখানে চলছে, এবং এটাই এইবারে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে অন্যান্য জায়গার মতো। এখানেও দেখতে পাচ্ছি সেখানের দিকে মায়েদের বাচ্চারা সব নিয়ে এসছেন। হ্যাঁ, তো ওখানেই কিন্তু এবারে হচ্ছে, সব জায়গা থেকে একটা ভালো রকম রেসপন্স পাচ্ছি এবং মানুষ যে পরিষেবার জন্যে যারা আসছেন, বিগত দিনে যারা এসছিলেন তারা অনেকেই সবটাই পরিষেবার মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছে। এবারেও যারা জমা করছেন আবেদনপত্র, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী, আমাদের কৃষক বন্ধু, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এবারে একটা নতুন প্রকল্পের মাধ্যমে এসছে, এগুলোতে সব জায়গা থেকে ভালো রকম সাড়া পাচ্ছে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টাতে আমাদের রাজ্য সরকার ভীষণভাবে সহানুভূতিশীল এবং স্টুডেন্ট যারা দুস্থ পরিবার, যাদের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে করে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে না হয় সেরকম একটা ভালো পরিকল্পনা উনি তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যাংক বিভিন্ন রকম পেপারের কারণ দেখিয়ে, ওয়ান্টিংয়ের কারণ দেখিয়ে বিভিন্ন রকমভাবে ওনারা চেষ্টা করছেন। তবুও আমরা ব্যাংকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি যাতে করে দুস্থ মেধাবী ছাত্রদেরকে রাজ্য সরকারের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে মানুষজনকে যে পরিষেবা দেওয়ার যে সাধু সংকল্প সেটাকে বাস্তবায়িত করার জন্য। বারাবণী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।